বিকাশের সাবেক এক কর্মকর্তার মাধ্যমে প্রতারণার শিকার হলেন বিকাশ এজেন্ট। প্রতারণার এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে আটক করেছে সিআইডি। আজ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান খান। তিনি জানান, অভিযুক্তরা বিকাশ এজেন্ট নম্বরে ফোন দিয়ে বিকাশ কর্মকর্তা পরিচয়ে পিন কোড নিয়ে 4,80,000 টাকা সেন্ড মানি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারকরা জানায়, বিকাশের সাবেক টেরিটরি ম্যানেজার তানভীর এই চক্রের সাথে জড়িত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে ধর্ষণের পর হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে সিআইডি।